ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পতন সম্ভবত খুব দ্রুতই আর হচ্ছে না এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই শপথই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু, তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি। আমাদের পার্শ্ববর্তী দেশে থেকে ইন্দোরে এইখানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা কিংবা মন্দিরে মূর্তি ভাঙচুর নানান ধরনের ঘটনায় উস্কানি দেওয়ার চেষ্টা করে আমাদের এই দেশে এই অঞ্চলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই বাস করে প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে আমাদের বন্ধু, সবাই আমাদের প্রতিবেশী। কাজেই এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে এলাকায় কিভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় সেটি আপনারা ভাববেন এবং অবশ্যই একে অন্যের প্রতি সহনশীল আচরণ করবেন, জুলুম অন্যায় অবিচার করবেন না, জুলুমকারীদের আল্লাহ পছন্দ করেন না, অত্যাচারীকে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। সবচেয়ে বড় উদাহরণ শেখ হাসিনা, এত অত্যাচার নির্যাতন দাম্ভিকতার সাথে এত কথা বলেছে, আমি উন্নয়ন করি, আমি মানুষকে খাওয়াই, আমি এই করেছি সেই করেছি, তাকে নির্মম নিষ্ঠুর পতন দেখেছেন। হেলিকপ্টারে করে জুতা পড়তে পারে নাই, কাপড় চুপুরটা ব্যাগে ধরতে পারে নাই, পালিয়ে গেছে। সকলের প্রতি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ থাকবে, এমন বাড়াবাড়ি পিড়াপিড়ি কাজ করবেন না যাতে আপনাদের ওইরকম পালিয়ে যেতে হয়। তারাই আমাদের বন্ধু, তারাই আমাদের সহযোদ্ধা, সকলে মিলেমিশে এলাকায় থাকবো, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করবো, বিপদে পড়লে একে অন্যের পাশে দাঁড়াবো, যদি আপনাদের প্রয়োজন হয় আমার তাদের কাছে সবাই সমান। বিএনপি জামাত গণঅধিকার পরিষদ চরমোনাই সকল দলের প্রতিনিধিরা এবং সবাই মিলে সুন্দরভাবে গড়ে তোলা যায়, এই জনপদে শান্তি ফিরিয়ে আনা যায়, সেইভাবে সবাই পরামর্শ দিবেন, প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করবেন। এবং যদিও গলা চিপার প্রোগ্রাম, কিন্তু আমি পরিষ্কারভাবেই পটুয়াখালীর এসপিডিসি সহ জেলা প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগ যেভাবে প্রশাসনের দলীয়করণ করেছে, আপনারা বিশেষ কোনো দলের প্রতি পিরিত দেখাতে গিয়ে অন্যদেরকে অন্যায় অবিচার বৈষম্যের আপনারা আচরণ করবেন না। এই প্রথাগত রাজনীতি ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই ছাত্র জনতা জীবন দিয়েছে, গণঅভ্যুত্থ রয়েছে, কাজেই নতুন বাংলাদেশে সবাইকে ইতিবাচক মানসিকতা হতে হবে, সবাই মিলে বাংলাদেশ গড়ে তুলব, সবাই মিলে পটুয়াখালী গড়ে তুলব, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পতন সম্ভবত খুব দ্রুতই আর হচ্ছে না এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই স্বপদেই বহাল থাকছেন বলে আমার কাছে মনে হচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যে কেন হঠাৎ করে মনে হচ্ছে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই থেকে যাবেন, এই বিষয়টা নিয়েই আমরা আজকের কথা বলার চেষ্টা করছি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মূলত এখানে কোনো পাওয়ারফুল ব্যক্তি হিসেবে থাকছেন না, কিংবা তাকে কেউ কোনো স্বার্থের জন্য রাখবে এমনটাও নয়। এখানে কিছু মতানৈক্যের বিষয় রয়েছে, চিন্তাধারার বিষয় রয়েছে। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্বের যখন 1/11 ঘটেছিল তখন কিন্তু বিএনপির মনোনীত প্রেসিডেন্ট যে ছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, বাংলাদেশে বিএনপির সবার পতন হয়েছে, সবাইকে সব পাওয়ার থেকে লেস করে দেওয়া হয়েছে, প্রশাসনিক কাঠামোগুলোর পরিবর্তন করেছে এবং সেখানে প্রচুর জুলুম অত্যাচার সব হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে তখনও কিন্তু বসা ছিলেন ওই ইয়াজউদ্দিন সাহেব, উনি ছিলেন একটা চেয়ার। আমি এটা অনেক আগেও লাইভে করেছিলাম এবং বলেছিলাম যেদিন রাতে বঙ্গভবনে আমাদের ভাইয়েরা গিয়েছেন, আমি তখন বলেছিলাম যে আমিও পতন চাই, তবে আপনারা এখন বাসায় যেতে পারেন, যেই প্রক্রিয়ায় পতন হওয়া দরকার সেই প্রক্রিয়াটি আমাদেরকে আরও চিন্তাভাবনা করে নিতে হবে। আমি আজকের এই জায়গাটায় হঠাৎ করে দেখলাম বাংলাদেশে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের বিদায় নিয়ে বেশ কয়েকটি পত্রপত্রিকা নতুন করে নিউজ করেছেন, মানবজমিন সহ বিভিন্ন পত্রিকার অনলাইনের যে নিউজগুলো থেকে দেখেছি সেখানে এসেছে যে
শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ বা তার বিদায় এই মুহূর্তে অনেকগুলো সংস্থা থেকেই চাওয়া হচ্ছে না বা চাচ্ছে না। যেমন বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও অনেকেরই দ্বিমত রয়েছেন। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এখন এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় হলে এটা একটি সাংবিধানিক ক্যাচাল তৈরি হবে এবং এই প্রক্রিয়া থেকে তাকে বিদায় দিতে গেলে নতুন একটা শূন্যতা তৈরি হবে, সেটাকে আবার তৈরি করতে হবে, এই যে একটা মানে হেসাল হবে, এই হেসালটার পক্ষে তারা না। ঠিক একইভাবে মতামত নাকি এসেছে, যদিও আমরা সরাসরি সেটার কোনো পিকচার কিংবা ছবি দেখতে পাইনি, যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যখন আমাদের জেনারেল অকেরুজ্জামান বাহিরে অবস্থান করছিলেন দেশের বাহিরে, তখনই একটি প্রতিনিধি দল আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে তাদের একটা মতামত ব্যক্ত করেছেন। তারাও সেখানে বলার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে এই সাংবিধানিক সংকট বা নতুন কোনো ঝামেলার মধ্যে আমরা যেতে চাই না, আমরা আমাদের সংস্কার বা দেশ পরিচালনা এগুলো আমাদের করতে হবে, নতুন কিছু সৃষ্টি হোক সেটা তারা চায় না। আজ শুনলাম যে আমেরিকার পক্ষ থেকেও কোনো এক টিম মেম্বার ইতিমধ্যেই তারাও এখানে মানে সৌজন্যতার খাতিলে হোক যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি মেসেজ তারাও থ্রো করেছেন যে বাংলাদেশের এখন অনেকগুলো সংস্কার বাকি, এই সরকারের জন্য বহু চ্যালেঞ্জ সামনে রয়েছে, এই চ্যালেঞ্জের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি ইস্যুতে চ্যালেঞ্জ নিয়ে আবার এটাকে ভেঙে দিলে নতুন কাকে নেবেন নেবেন না এগুলো নিয়ে আলোচনা সমালোচনা সময় এবং সাংবিধানিক বিশেষ বিষয়গুলো আসবে এবং সেখানে সমস্যা তৈরি হতে পারে। তা এখন সমস্যা আসলে কি, দুইটা চিন্তা এখানে। এক নম্বর হচ্ছে সাংবিধানিক পদ্ধতি মেনে যদি রাষ্ট্রকাঠামো চলে তখন আপনাকে কোনো না কোনো জায়গায় সারেন্ডার করতেই হবে, এটার কোনো বিকল্প কোনো পথ নাই। যেমন এখন আমার দেশের পুলিশ চাকরি করে কীর ভিত্তিতে, প্রশাসন চাকরি করে কিসের ভিত্তিতে, মাদ্রাসা মসজিদ এই স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিভিন্ন সংস্থা যে জব করে এটা একটা কাঠামোর মধ্যে করে, রাষ্ট্রের একটা সিস্টেমের মধ্যে করে। এই রাষ্ট্রের সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে এই সাংবিধানিক যে ধারাগুলো আছে এটার উপর ভিত্তি করে এই স্বাধীন প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে। এখন সবাই কিন্তু একটা জায়গায় রাষ্ট্রকে সামনে রেখে ভয় পেয়ে যে আমার রাষ্ট্র আমার জব আমার রেসপন্সিবিলিটি এইভাবে করে প্রত্যেকের জায়গায় তার দায়িত্বগুলো পালন করছে। তো এখন বাংলাদেশের যেই সরকার বর্তমানে এসেছে এই সরকারের মধ্যে দুইজন উপদেষ্টা হচ্ছে। দর্শক, এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।